ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনা টিকা দ্রুত আনতে সব ধরনের চেষ্টা করছে সরকার, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী, নাগরিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের ঘোষণা। দলের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। ভারত থেকে এক সপ্তাহের মধ্যে চাল আমদানি করা হবে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়নি, তবে কি পরিমাণ টিকা বাংলাদেশ পাবে আর কখন পাবে তা চূড়ান্ত হয়নি জানালেন ভারতীয় হাইকমিশনার। করোনার ভ্যাকসিন নিয়ে প্রতারণা করে সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ। রাজধানীর মাস্টার মাইন্ড স্কুলের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে তার পরিবার, অভিযুক্ত প্রেমিক ফারদিন গ্রেফতার। করোনায় দেশে একদিনে আরও 31 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে করোনায় মারা গেলেন 7,718 জন। চাকরি ভিসায় ইউরোপ সহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে সিআইডি। মার্কিন কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের পর জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন, রক্তপাতে নিজ দলে এক ঘরে ট্রাম্প ক্ষমতা হস্তান্তরে রাজি। ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে বসুন্ধরা কিংস 120 মিনিটের হাই ভোল্টেজ ম্যাচে 3-1 গোলে হারিয়েছে ঢাকা আবাহনীকে।